ভ্যানগাড়ি চড়ে আইতে আইতে রে ভ্যানগাড়ি হ্যাঁ কোথায় ভ্যানগাড়ি তাহলে কি চড়ে আইলা আমরা তো হেঁটে হেঁটে আসলাম তাহলে মান যাবা করতেছে কে আরে হেঁটে হেঁটে অনেক দূর থেকে চলে আসছি না হগো রাস্তায় মানছে মাটি কেটে দেখিবা করছে আচ্ছা ঝন্টুদা ও আমরা মনে হয় শানুমাদার ঘাটে এসে পৌঁছে গেছি তাই হ্যাঁ ভাই তো বাসটা করতেছে কিসে ওই যে মানছে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে স্নান করছে হাই সাবান শ্যাম্পু নয় তাহলে জলে ভাসা পদ্ম সাবান দিয়ে হ্যাঁ ওই তো দেখো ওই যে স্কুলের নিচে হ্যাঁ হ্যাঁ এক ঝাঁক দুষ্ট মেয়ের দল ওইখানে স্নান করছে সেই ফেনাই তো এখান দিয়ে জলে ভেসে যাচ্ছে এরকম করছো কেন বাসনা করে না গন্ধ করে হাই সুভাষ ও সুভাষ হ্যাঁ হাই রে হাই বজনের পোলা সুভাষ ওর নাম তো সুভাষ আর এটা হচ্ছে গ্রাম সুভাষ বাসনাই বলো একই ইন্টারন্যাশনাল নেচার সাবান দিয়ে স্নান করছে রে না তাহলে জলে ভাসা পদ্ম সাবান জলে ভাসা পদ্ম সাবান আচ্ছা জড়ো তো আসো না অনেক দেরি হয়ে গেছে এই যে কাম কর কি করব কাম যাই কর আমার আগে কর আজকে যেমন এই জন্য একটু পরিষ্কার করে দে কি করব এই জন্য পরিষ্কার করে দে মাছ ধরমু আমি এখানে তোমাকে পরিষ্কার করব হ্যাঁ আর তুমি বাসাদন এখানে মাছ ধরবে ইয়েস নো ভেরি গুড তাই নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এদিক দিয়ে তো কাদা তে পাঁচ দিয়ে যা আমি তোমার পিছন দিয়ে যাচ্ছি পিছন দিয়ে যা বাচ্চাধন আজকে একটা আমি তোমাকে পরিষ্কার করে দিচ্ছি দাঁড়াও কেমন লাগে এই এই লাভাচ্ছিস কেন আচ্ছা কেমনটা লাগে এই দাঁড়া দাঁড়া এরকম করছিস কেন সুতুরা ফাতা দিলে যেবার নাগে তোর বাড়ি ডে হেবার নাকছে রে কেন এক মুড়ার মাংস আর এক মুড়া গেছে গা চুপ ইয়াবা কইরা বাড়ি মারলি কেন পাইছিলি সরকারি গোয়াডারে বাইরে বুড়ে শেষ দিলি এই কি বললি হ্যাঁ সরকারি গোয়াডা বাইরে বুড়ে আরে আমি কি তোমাকে এমনি এমনি মেরেছি তাইলে বলছি জন্ডুদা এখানে একটু পরিষ্কার করে দাও এই কাজটা আমি জানি না তুমি আমার বড় দাদা শিখিয়ে দেবে আর তা না তুমি আমাকে বলছো এখানে তুই পরিষ্কার করে দে আর দু তিনটা বাড়ি দিলে ফিরে আইবো আর ভাত খাহামু না আচ্ছা শোনো আঙ্গুরা দেখাও নাকবো আরে আর মারবো না হ্যাঁ সুন্দর করে বলছি দাদা ওইখানে একটু পরিষ্কার করে দাও না এই ভিজা পানি মো দেখি ভাই না মুরে আরে পানি তো ভিজাই থাকে আর তো ভিজাইলে হুকাই না সেদিনকে হাতের আঙ্গুলো সর্দি নাচছে আচ্ছা শোনো তোমার তো বুদ্ধির অভাব নেই হ্যাঁ একটা বুদ্ধি বের করো দেখো ওই যে কয় না যে কি জানি ওইভাবে ওই যে তুমি জানি কি জানি বললে হ্যাঁ ওইভাবে ধরি মাছ না ছুই পানি যুগ ঢুকছে নিশ্চিত কি ঢুকেছে যুগ দেখি তো এই কোথায় যে ছেলে মনে নারায় খুঁচা দিছাল হতে পারে ওভর পারে ভালো করে পরিষ্কার করো কি হয়েছে এই শোনো ওর নামই তো সুভাষ তোমার বন্ধু ওকে একটু নিয়ে আসো শোনো ওকে একটু নিয়ে আসো কি হলো পরিষ্কার করছি দেখো দেখি হাসো তো ওর মতো হাসি পারবে তুমি পারমু দেখো কি ভাবে হাসে ওর দাঁত আছে আমার নাই আচ্ছা শোনো দাদা ওখানে তো পরিষ্কার করলেই এখন বলছিলাম কি বেশিক্ষণ আর বিলম্ব করো না না বেশি তুমি আমার বর্ষিতে আধার কেটে দাও আমাদের তাড়াতাড়ি মাছ ধরতে হবে হ্যাঁ তাড়াতাড়ি করো অহন কি গুম অহন তো আরো মারবো আধার তো নিজে খেতেছি কি হলো কাম হাঁটছে তাড়াতাড়ি করো এবার ফুট কিটে মা বানাবো লক্ষ্মী ধরে হ্যাঁ আমার একটু ভেজাল হয়েছে রে কেন কি হচ্ছে মনে প্রকৃতি ডাক দিয়েছে কিসে ভাগাই তরিয়াছে ওইখানে যাও হাগাই ধরেছে না বাইরে এলে বিপদে পড়বি আরেকটা বাড়ি খাবে গেছে গা গেছে গা আচ্ছা দাও না তাড়াতাড়ি দেরি করো না জন্ডুদা এটা কিন্তু মজার সময় না বুঝেছ লক্ষ্মীজ বলো তুই আমার ছোট আমি বড় হ্যাঁ আমি ভুল করলে তো মাফ করবি আদার খাইয়ে নিয়েছি পীর পা ঢুললে হুমায়ুন আদার খাইতেছে অগর হুমা জামিও খাইতেছি খেয়ে ফেলেছ বাহ
দেখো মুখের হাসিটা দেখো দেখো একটু চারপাশে ঘুরিয়ে দেখাও আদার খেয়ে ফেলেছো না একটু ভয় দেখাতে হবে দাদা তুমি তো আধার খেয়েছো জানো হ্যাঁ আধারের ভিতর কি কি ছিল পিপা ঢুলিয়া মঞ্জাল পিপরা যে ছিল ছিল সেই পিপরা কি করবে জানো কি করবে দাঁড়াও সেই পিপরা গিয়ে তোমার পেটেতে বাসা বানাবে ভালো ইচ্ছে শীতের দিনে উমুলু ডিম পারবে বাচ্চা নেই পাইবে মু সেই পিপরার বড় বড় দাঁত দিয়ে তোমার পেটের যে নাড়ি ভুঁড়িগুলো আছে দাদা সেগুলো ঠুকরে 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 কামড়ে খেয়ে তোমাকে এই ধরা তামি থেকে একদম ওপারে পাঠিয়ে দেবে গো দাদা তুমি আর বাজবে না গো হ্যাঁ ভগবান কি রাধার খাইলাম ওর সাথে গরুর নদা খাইতাম ভগবান কি খেতে আমি মরে যাবো হে চিন্তা করি না রে কেন আমি মরে গেলে বালাই হবো পাঁচ ছয়টা মানুষ বিধুব হবো রে বিধুবা মানে যদি বিয়া করতাম হেন্নার কি উপায় হইতো রে তুমি তো বিয়েই করনি যদি করতাম আরে যদি করতে সে পড়ে কথা কে তো না লুকাই রে হ্যাঁ মরার আগে একটা ইচ্ছা চল রে কিসের ইচ্ছা একটা আত্মি বলি দে যদি খাওয়াই দিতি হাতি বলি দেওয়া যা বলো যে পাঠা বলি দিতে হবে ওচ্চ আপাতত কোন রকম একটা মুক্তি কাছো কেন মরিয়া তো মোর পাশে দেখে কাইন্ডে ডু কাইন্ডে তুই যায় কি মরণ শোনো আমি তো তোমার সাথে মজা করেছি তুমি মরবে না মরবে না মজা করেছি আমিও কান্দি নে কান্দার ভাব ধরছি দেখো আচ্ছা বলে কি কি জনতা ভালোই করেছো একটু আধার হবে না একটু আধার আছে একটু আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বের করো ওইটুকুই চলবে মরার ফিরি যে বড় বাচ্চা গেছে এই এই আধার তুমি কোথ থেকে বের করলে ফ্রিজতে বই করলাম ফ্রিজ মানে এই যে দেখ 32 সেফটি টলটন ফ্রিজ এটা 32 সেফটি টলটন ফ্রিজ হ্যাঁ ফ্রিজ বালা আছে কম প্রেসার বালা কম প্রেসার ভালো হ্যাঁ হ্যাঁ খালি ডিভ আর ডিভিডার বিটে এটা তোমার ফ্রিজ হ্যাঁ আচ্ছা রণুদা তোমার এই ফ্রিজে তুমি আর কি কি রাখো ফ্রিজে হান্ডি বাতিল গরু ছাগল মোষ বেড়া বোরকি কাপড় সুফর নেট তুষক খাড়া আলনা সুকেস আলমারি রাখো রাখো এত কিছু রাখো ফ্রিজ বড় না আচ্ছা বড় ফ্রিজই তো হ্যাঁ দেখো ভুল করে আবার কখনো জিওল মাছ রাখ ওটা তো বাদ দিম না কেন থুই চাল গো হ্যাঁ সেদিনকে এক পেটি এর একটা জিওল মাছ থুই গে চাল পরে কচে এটা পরে নিয়ে রানমুনি থুয়ার সাথে হ্যালো একটা ঠেলা যেতে সে গো ফ্রিজের কম্প্রেসার বাড়াই হেলাইছে তাই নাকি হ্যাঁ আর ফ্রিজ অন্য থুবার দেম না মানছে মরিচ ডলা থয় থুই গে অন্য থুবার দেম না মরিচ ডলা রাখবে হ্যাঁ তা অন্য থুব আচ্ছা ঠিক আছে ভাই এটা চেঞ্জ করেন ধন্যবাদ আমাকে ইতালি প্রবাসী শাহজাহান ভাই অনেকগুলো টাকা দিয়ে দোয়া করেছে যারা প্রবাসে রয়েছেন শাহজাহান ভাই আর অন্যান্য লোক সবার প্রতি সালাম শ্রদ্ধা আমাদের পাশে থাকবেন দোয়া করবেন শাহজাহান ভাইয়ের প্রতি সালাম জেহাদিবার ফেলে বেহি সালাম দে বুঝছ না হ্যাঁ বকশিস দিলে সেটা তো সালাম দিতেই হবে তাহলে আমাটাও সালাম আসসালাম আলাইকুম শাহজাহান ভাই বলো তোরটা কই আইকে দিলাম আচ্ছা ভালো করেছো তাহলে শোনো তোমার কাছে যাই আছে তুমি এইটুকুই কেটে দাও মাছ ধরবো ছুরি বুড়ি কষ্টা মাদ্দর দশটা ওয়াদ্দা ধরিস না মাদ্দা খাইস না বুঝাবে বা তেনি হাম না জলদা দোয়া কই দিলাম শোনো ক আচ্ছা শোনো হ্যাঁ বর্ষি কি করে ফেলতে হয় জানো জানি তোমার কাছে হি খুন রাখবো না আমরা রুচুঙ্গা হয়ে গেছে কয়ের কাছে সবই আমার হি খুন রাখবো যেমন এই যে দেহ কি বা করে ফালাই নাকি বসি কি করে এবার করে ধরবা ধরলাম এই যে দেহ এই পাগল এভাবে বর্ষি ফেললে কি মাছ ধরবে শিপ হাতে রাখতে হবে বর্ষি সহ আধার সহ এ করে আর এইভাবে নয় এইভাবে জলে ফেলতে হবে ঠিক আছে আর শোনো দাদা যতক্ষণ আমরা মাছ ধরবো একটি কথাও বলা যাবে না বুঝেছো কথা কোন যাবে না একটা কথাও না কথা বললে মাছ কথা বললে মাছ ধরবে না হ্যাঁ ঠিক আছে হ্যাঁ চুপচাপ মাছে কি সমস্যা করতেছে রে কেন বন্ধু আমায় ভুলে গেছ
তার বিচার আমি এখন ফোন করিলে আমার কই রং নাম্বার বন্ধু আমায় ভুলে গেছে কেউ কলো না তার বিচার বন্ধু আমায় ভুলে গেছে কেউ কলো না তার বিচার আমি এখন ভুল করিলে আমার কই রং নাম্বার আমি এখন ভুল করিলে আমার কই রং নাম্বার কি বলেছি যতক্ষণ আমরা মাছ ধরবে কি কথাও বলা যাবে না আমি তো কথা কই নাই কি বলেছো তুমি গান কইছি চুপ গান কি কথা ছাড়া হয় নাকি কইলে দোষ না একদম চুপ আর শোনো এই পাশটা তোমার এই পাশটা আমার কেউ কারো পাশে যাবে না ঠিক আছে একদম চুপ চুপ কেউ ডাকলেও যাবে না একটাও কোন যাব না একটা কথা কোন যাব না হ্যাঁ চুপচাপ একদম মরার মাছ ধরো না ফারাদে ধরে খাওয়াই তুমি একটা কথা কোন যাব না খারম মাছের এই যে তুই এটা কি করলে গ্যারান দিলাম মাছে মনে করবো ছেন দিছি যাবো যাও মাছ ধরতো তোমার এই কাজের জন্য মাছ ধরবে না এই পাশে আমরা থাকবো না ওই পাশে চলে যাব তোর হুমাজে বসি বামু না আমি এখানে বসো সখি ওই যে দেখা যাচ্ছে সারা গাটি সাহায্য
उनार बसी उनी आमाके बोले जे ओजन हलो कि देखें तो केमन लागे आई कि होयेछे मने कार का चल नई गेछे गा नय बसी जाब कोई कि होयेछे कार का मने नीचे गा काकराई बसी निये गेछे ओ कार के बसी निये ते ओजन होयेछे गो थाके आ आके नीचे नीचे देखि तो कोथाय बसी काकराई निएछे हाय डू डू देखें उल्टा करे बसी धरे উনি বলছে যে বর্ষি কাকরাই নিয়ে গেছে আই লাভ ইউ ঝন্টুদা আয় ঝন্টুদা আমি কাকে ডাকছি কেবার শুনছে ঝন্টুদা হ্যাঁ হ্যাঁ দিদি এই কিশোর হাডুডু হাডুডু হ্যাঁ আর কিশোর আই লাভ ইউ হ্যাঁ বর্ষি বলে কাকরাই নিয়ে গেছে এখানে তো বর্ষি রয়েছে দেখে দেখি এই তো বর্ষি বাফের ক্ষমতা আছে আমার বসি কার কার নিবগা দূরে মধ্যে তুরি কার কার একটা আছর মারি মারি হলাম না তাই হ্যাঁ আমার খবর তো রাহু না কি খবর আমার যে সুনাম নাম দাম তাই নাকি কার কার আমার বসি নিবগতে সহ যেমন সেদিনকে মসজিদে সেদিনকে মন্দিরে এক জোড়া জুতা চুরি করেছিলাম তিনজনে মারছে আমারে অত সহজ না তিনজনে মেরে তোমাকে সম্মান দিয়েছে সম্মান দিয়েছে কো যাও আর মারহাম না মারব কে বকে রাতে ব্যথা হইছে कपड़ ठीक करो दिखे तक हाई रेखी जमाना